তিনি বৰণীয়া জাতীয় পতাকা নীল আকাশত নাচে, উপরে গেরুয়া মাজত ফুপুলা তলত শ্যামল আছে, বগার মাজত অশোক চক্র চিত্র জিলিকি রয়, আমার জাতীয় পতাকাখনি কদাপি নহয় ক্ষয়। বন্ধুসকল, এই ধুনিয়া পদ্যভাগী আমি সরুরে পৰা শুনি আহিছো বা গাই আহিছো। পিছে আমার দেশের এই তিনি বরণীয়া পতাকাখনির রংবোৰ অর্থ আপনাদের জানেনে? তেতিয়াহলে আহক বন্ধুসকল, আজি এই ভিডিওটিত আমার রাষ্ট্রীয় পতাকাখনের তিনিটা রঙের অর্থসমূহ জানি লোক। আমি সকলে জানো যে আমার রাষ্ট্রীয় পতাকাখনের উপর গেরুয়া, মাজত বগা আর তলত সেউজিয়া রং থাকে। প্রথমে গেরুয়া রঙের অর্থ জানি লো আহক। আমার জাতীয় পতাকাখনত থাকা গেরুয়া রং ত্যাগ, দেশপ্রেম আর সাহসের প্রতীক। বন্ধুসকল, রাষ্ট্রীয় পতাকাখনের মাজর রংটি হয়েছে বগা, আর বগা সত্য আর শান্তির প্রতীক। আমার পতাকাখনের তলত থাকা রংটি হয়েছে সেউজিয়া, সেউজিয়া রং কৃষি আর প্রগতির প্রতীক। ইয়াৰে বগা অংশৰ মাজৰ গাঢ় নীলা ৰঙৰ অহক চক্ৰ থাকে। অহক চক্ৰটো গতিশীলতাৰ প্ৰতীক। ইয়াৰ গাঢ় নীলা ৰঙে আকাশ আৰু সমুদ্ৰক বুজায়। অশোক চক্ৰটোক ধৰ্ম চক্ৰও বোলে। সাৰনাথৰ অশোক স্তম্ভৰ পৰা এই চক্ৰটো লোৱা হৈছে। চক্ৰটোত চৌব্বিছডাল দণ্ড আছে। বন্ধুসকল, ভিডিঅ'টি চাই যদি ভাল লাগিল লাইক কৰিব, শ্বেয়াৰ কৰিব আৰু চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰিব। আজিলৈ এইখিনি, নমস্কাৰ।